হ্যাঁ বলো, দুইটা বই করছি। হ্যাঁ, একটা বই 2000 টাকা, হ্যাঁ একটা বই 1000 টাকা। হ্যাঁ, আর ওইটা যে রাখছি 5 বছরে 1.5 লাখ টাকা, মানে 2000 টাকা যেটা রেখেছো সেটা 5 বছরে 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা উঠবো। আমার যদি কিছু হয়ে যায়, ওই শুক্লায় নমনি আছে, শুক্লায় তুলবো, তোরা 3 বোনে 50,000 50,000 করে ভাগ করে নিবি। হ্যাঁ গেল। আর যে 1000 করছি ওইটা আমার সামনে আপদ বিপদের জন্য রাখছি, হাতে পয়সা না থাকলে যদি একটা বড় রকম কিছু হয়ে যায় ওইটা তাড়াতাড়ি উঠে আর চিকিৎসা চলবে। মানে যে নমনি সে টাকা তুলে চিকিৎসা করবে। আর যদি টাকাটা থাকতে থাকে তোমার কিছুই হলো না, হঠাৎ মরে গেল, তাহলে টাকাটা কি হবে? টাকাটা তো ওই যে ভাগাভাগি ভাগাভাগি হবে টাকাটা, তাহলে সেই টাকাটাও ভাগাভাগি হবে না? ভালো করে বুঝে, সেটাও ভাগাভাগি হবে। আমি শুক্লারও কয়ে যাব, হ্যাঁ সেটা ভাগাভাগি হবে। শুক্লারে কি বলে যাবা? শুক্লারে বলে যান যে টাকা পয়সা আছে তুলবি, 3 বোনে ভাগ করে নিবি, আমার সবার বলা আছে। ব্যাস ঠিক আছে, রেকর্ডিং করাও আছে, বলাও আছে, এইভাবে বললে দিন। রেকর্ড